যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে রেস কোর্সে প্রধানমন্ত্রী হেলিকপ্টার একেবারে প্রস্তুত। সঞ্জয় মিত্র আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে রাজভবনের সামনে থেকে। সঞ্জয়, রাজভবনের থেকে আর কিছুক্ষণের মধ্যেই তো বেরোবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি সারা? মিনিটের অপেক্ষা, দেখতেই পাচ্ছ যে কনভয়ের যে প্রথম গাড়ি সেটা কিন্তু বেরিয়ে এসেছে রাজভবন থেকে। আর ইতিমধ্যেই কনভয়ের প্রথম গাড়ি দেখাচ্ছি বেরিয়ে এসেছে রাজভবন থেকে, এবং এই গাড়ি সরাসরি রাজভবন থেকে বেরিয়ে এই কনভয়, প্রধানমন্ত্রীর কনভয়, তার রেড রোড ধরে ধীরে ধীরে এগিয়ে যাবে রেস কোর্সের দিকে, এবং রেস কোর্স থেকে তার চপার তৈরি রয়েছে এবং তিনি পৌঁছে যাবেন কৃষ্ণনগরে। কাল তিনি এখানেই ছিলেন প্রধানমন্ত্রী, এই রাজভবনে, এবং তার জন্য যে বিশেষভাবে নিরাপত্তা বলয় করা হয়েছে রাজভবনকে ঘিরে, সকাল থেকে গতকাল থেকেই সেখানে যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে, মানুষজনের, যারা পথচারীরা রয়েছেন তাদের চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। এই মুহূর্তে সম্পূর্ণ হাই অ্যালার্ট সিচুয়েশন, এবং প্রধানমন্ত্রী আর কয়েক মিনিটের মধ্যেই রাজভবন থেকে বেরিয়ে আসবেন তার কনভয়। এবং এই যে রাজভবনের সাউথ গেট, আমরা জানি যে এটা বিশেষভাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা যখন রাজভবনে আসেন তখন এই গেট তারা ব্যবহার করেন, তাদের জন্য ব্যবহৃত হয় এই সাউথ গেট, এবং তার জন্য এর আশপাশের যে সমস্ত রাস্তা রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে থাকতেই। গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ, পথচারীদের অন্যদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এবং রাজভবন থেকে প্রধানমন্ত্রীর কনভয় ধীরে ধীরে বেরিয়ে আসছে। সরাসরি সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, রাজভবন থেকে বেরোচ্ছে, দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর কনভয়। আর কিছুক্ষণের মধ্যেই এই পথে রাজভবন থেকে বেরিয়ে সরাসরি তিনি যাবেন রেড রোড হয়ে যে হেলিপ্যাড রয়েছে, আরসিটিসি হেলিপ্যাড, যা বিশেষভাবে প্রধানমন্ত্রীর জন্য আজকে রয়েছে, প্রস্তুত হয়ে রয়েছে তাকে কৃষ্ণনগরে নিয়ে যাবার জন্য। একের পর এক গাড়ি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কনভয় বেরিয়ে আসছে, পাইলট কার, প্রথম পাইলট কার বেরিয়ে যাওয়ার পর এটি দ্বিতীয় পাইলট কার, এবং তারপর প্রধানমন্ত্রীর কনভয় বেরিয়ে আসছে। একেবারে ছবি আমরা দেখছি কনভয়ের, একটির পর একটি গাড়ি বেরিয়ে আসছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সরাসরি রেড রোড দিয়ে পৌঁছে যাবেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী, আরসিটিসির উদ্দেশ্যে একটার পর একটা গাড়ি বেরিয়ে আসছে প্রধানমন্ত্রীর কনভয়, হাই সিকিউরিটি জোন। রাজভবন থেকে বেরিয়ে আসছেন প্রধানমন্ত্রী, রওনা দেবেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে এই মুহূর্তে আরসিটিসির পথে। চপার তৈরি রয়েছে একেবারে আরসিটিসিতে, রেসকোর্সে চপার একদম তৈরি প্রধানমন্ত্রীর জন্য। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, কনভয় কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে, একটার পর একটা গাড়ি রওনা দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী। এই মুহূর্তে রেসকোর্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন গন্তব্য কৃষ্ণনগর। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছে রেসকোর্স থেকে, হেলিপ্যাড থেকে। রুমা, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজভবন থেকে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কনভয় রওনা দিয়ে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে রেসকোর্সে তিনি পৌঁছে যাবেন। এবং কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন এবং ভেতরে প্রবেশ করবেন, সেখানে চপার রেডি রয়েছে এবং এখানে চপার করে যাবেন কৃষ্ণনগর হেলিপ্যাডে। যেটা আগেও বলছিলাম যে কৃষ্ণনগর হেলিপ্যাডে যাওয়ার পর সেখানে সেখানে একটা সরকারি অনুষ্ঠানে দৃশ্য শিলান্যাসের অনুষ্ঠান রয়েছে এবং পরে পাবলিক মিটিং রয়েছে। পাবলিক মিটিং সরার পর তিনি আবার কৃষ্ণনগর হেলিপ্যাডে পানাগর যাবেন এবং পানাগর থেকে বায়ুসেনার যে চপার রয়েছে সেখান থেকে তিনি নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।